Brenda. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa hada wa salatu wa salam ala al-Nabiyya wa ba'd. সমস্ত উপস্থিতিতে আপনারা বসবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব আছে, যা জানা একান্ত জরুরি সবার, এবং অনেক ভুলভ্রান্তি আছে। যেমন একটা কথা বলি, সকাল সন্ধ্যায় 10-12 করে যদি আল্লাহর রাসূলের দরুদ পাঠ করা হয়, কী রেজাল্ট? সাফা হবে। এই হাদিসটা কিন্তু হানাফি তো বাদ, আমাদের সহি আকিদার ভাইদের মধ্যে চালু রয়েছে, কিন্তু এটা আসলে সহি হাদিস না, কিন্তু আমল করছেন না। আবার বলে অনেকে যে এটা আলবানি সহি বলেছে। কিসের আলবানি সহি বলেছে? এই হাদিসটাকে আলবানি অনেক আগে বলেছেন হাসান, পরে উনি বলছেন যে না রে বাবা, এই হাদিস হাসান হওয়ার যোগ্য না, এটা জয়ীফ হাদিস। আলবানির পুরাতন কথা ধরে আছেন, নতুন কথা বাদ দিয়েছেন। বাচ্চার কানে আজান দেওয়ার হাদিসটা এখনও আনা, কোনো কোনো আলেম বলে থাকেন যে হ্যাঁ দেওয়া যায়। একটা হাদিস আছে আবু দাউদ তিরমিজির, হাদিসটার খবর আছে কি? হাদিসটা জয়ীফ, মুহাদ্দিসিনে কেরামের এক ঝাঁক মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন, এবং ওই হাদিস সহি হওয়ার কোনো কায়দা নেই। একটাই হাদিস আবু দাউদ তিরমিজি আছে, আজান দিবেন আর বলবেন যে আলবানি হাদিসটাকে হাসান বলেছেন, এটা মিথ্যা কথা হলো না? আলবানি তো আগে বলেছিলেন, পরের গবেষণা উনি বলছেন না হাদিসটা সঠিক না, হাদিসটা সঠিক নয়, কিন্তু আমল আছে না? নাই, আমল আছে। এরকম অনেক কথাই রয়েছে। একটা হলো ওয়াজ, আপনার খেদমত কীভাবে করতে হবে। একটা হলো শরীয়তের বিধিবিধান, এগুলোর বিষয়ে তো পাবলিক দেখি খুব একটা ইন্টারেস্টই না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনাকে শরীয়তের বিধিবিধান জানতে হবে। যা হোক, প্রশ্নোত্তর পর্ব নেওয়ার চেষ্টা করবো। আমার মুখে নাই বললাম যা কুমার লাথায় আচ্ছা এখানে সাউন্ড সমস্যা করতেছে, এটা তো সাউন্ড একটু আগে দিই সাইকে কি সুরা নেসার আয়াত, ফালাকা মিনহা জাওজাহা,
তার থেকে তার জোড়াকে সৃষ্টি করেছে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা কিন্তু আমরা এটাই করি যে ওনার থেকে সৃষ্টি করেছে, মানে ওনার হাট থেকে। অবশ্য একশনে অলামায় কেরাম, তারপরে তাবেই রয়েছে, অনেকগুলি তাবেই বিদ্বান রয়েছে। শেখ আলবানীও তাদের একজন, উনি তাবেই নন, কিন্তু বর্তমান যুগের একজন গবেষক মুফতি মুহাদ্দিছ, তিনি বলছেন যে এটা সঠিক তফসির না যে হাওয়ার হাট থেকে তৈরি করা হয়েছে। বরং আদম আলাইহিস সালাম যে উপাদানের সৃষ্টি, হাওয়া তিনিও ওই উপাদানের সৃষ্টি। তো কথা হলো, আপনি এলেমের বৈঠকে বসবেন না, আলেমদের কদর করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আলোচনা, প্রথমে যখন ওমর আলোচনা করতেছিলেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর, দেখা গিয়েছে উনি এমন কিছু কথা বলছেন যে জ্ঞানী গুণী হওয়ার পরও কিছু ভুল হয়ে যাচ্ছে। ওই সময় উনি বলছেন যে আল্লাহ রাসূল মরে গেছে বলবে, ওকে হত্যা করবো, কথাটা কি সঠিক ছিল? এই জন্য কিছু কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন, ওই সময় তিনি দূরে ছিলেন, সোনাহ নামক স্থানে গেছে, ওখান থেকে এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরবিদায় গ্রহণ করেছে, তার কপালে চুম্বন দিয়ে কথা কালক্ষেপণ না করে উনি এসে দেখেন মসজিদ ভর্তি, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথাগুলি বলছেন। তখন আবু বকর বলছে, ওমর, হে ওমর, থামো, আমাকে কথা বলতে দাও। ওমর আর থামে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলা শুরু করলেন। হাদিসে বকর শরীফে ফাতারাকাহু নাস, ওমরকে ছেড়ে দিয়ে আবু বকরের কথা শোনা শুরু করলো আলেমরা, মানুষরা। তার মানে সে যুগ ছিল এমন যুগ যে আলেম, এক আলেম থেকে আরেকটা যদি বড় আলেম পায় তো ওর কথা বেশি শোনার চেষ্টা করে। কিন্তু আমরা অনেক সময় বক্তৃতার যুগে এমনও দেখি পুরা বিপুল শুনি অনেক সময় যে মহিলারা আলোচনা শুনতে চায় না, যে কোনো একজনে শুনতে চায়। আল্লাহ মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কিছু কিছু আয়াতে ব্যাখ্যা করেছে, সফাহার ব্যাখ্যায় বলা হয়েছে মহিলাগণ এবং বাচ্চা শিশু। সফাহা মানে বেকুল, মানে যাদের সঠিক জ্ঞান নাই, হিতাহিত চিনার কি জ্ঞান নাই, অধিকাংশের এই কথা বলা হয়েছে। এখন কথা হলো যে যদি কোনো মহিলা চলে যায় বা তার নিকটে কোনো যদি একটা ফেভারিট হয়, বক্তা হতে পারে, স্বাভাবিক। কিন্তু যেটা এলএমের কথা, একাডেমিক কথা যেটা হলো, সেটা হলো আপনি দৌড়াদৌড়ি করবেন কেন? আপনার এলএমের প্রয়োজন রয়েছে এবং আলেমদের থেকে এলএম গ্রহণ করার চেষ্টা করবেন। আমি আল্লাহ করে বলছি, এই জাতীয় মজলিসে আসার আগে শতবার দোয়া করেছি, আল্লাহ আপনি আমাকে অপমান করিয়েন, এবং আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম হওয়া লাগে। যারা ভালো জ্ঞানী গুণী চুপ করে শুনেছে, কারণ এমনও কথা শুনেছে যে 14 গোষ্ঠীতে এই কথা শুনিনি, হয়তো ওটা আসছে অতি পুরাতন কথা, কিন্তু জানা নাই। তো যা হোক, আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটাকে গুটিয়ে নেওয়া হয়েছে, সেটা সময়ের কারণে সেটা ইয়ে করবো না ইনশাআল্লাহ। তবে দোষ কি? আচ্ছা, আগে যে কথাগুলি বলেছে শুনেছেন, বুঝতে পেরেছেন? এখানে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো। শোনা যায়? সবাই দিনই ভাই, সালাফি খালাফি সবাই দিনই ভাই। দিনই বলতে সহি দিন যদি বলেন তাহলে হয়তো বা এটা অবকাশ হয়েছে যে সহি আকিদার ভাই, সহি আকিদার ভাই এটা বলতে পারে। কিন্তু দিনই ভাইয়ের ভিতরে সবাই সামিল থাকতে পারে, কারণ তারাও এই ইসলামকে মানার চেষ্টা করে এবং তারাও মুসলিম।
যদিও মুসলিমের ভিতরে সেইটাই রয়েছে, কিন্তু তারাকে তো আমরা মুসলিমের বাইরে গণ্য করি না। সুতরাং দিনই ভাই বলতে সবাইকে আমরা ধরতে পারি, কিন্তু যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন আমাদের সহি দিনই ভাই বা সহি আকিদার ভাই, তখন আপনি খাস করতে পারেন, এভাবে বলতে পারেন অসুবিধা। ইনশাআল্লাহ এক কথা দিনই ভাই বলতে শুধু সালাফিরা আপনার দিনের ভাই হবে, বাকিরা নয়, এটা সঠিক দিক। আমার ভাইদের টাকায় জায়গা কিনা হয়েছে আমার আব্বুর নামে, এই জায়গায় কি আমি ভাগ পাবো? ভাইদের টাকায় বাবার নামে জায়গা কিনা, ভাইদের টাকায় বাবার নামে জমি কিনা, এটা বলা যেতে পারে বাপের অন্যায় কাজ। কারণ এই জমির একমাত্র হকদার হলো এই সন্তান। তবে যদি এরকম হয় যে বাপের খরচে অর্থায়নে বিদেশ গিয়েছিল, বাপ জমি বিক্রি করে বিদেশ পাঠিয়েছে সন্তানকে, বা সেই বিক্রিত জমি বা যে অর্থ দিয়েছিল সে অর্থের বিনিময়ে সে ইনকাম করেছে, তাহলে সেটা একটা পার্সেন্ট অবশ্য, কিন্তু পুরো ইনকামটা এক সন্তান করবে আর বাপ নিজের নামে করে নেবে, এটা একটা বড় অন্যায়। আবার ভাগ বাঁটোয়ারা করে দেবে ওদেরকে, এটাও কি অন্যায়? মানে পুরোটাই অন্যায় আর অন্যায়, পুরোটাই অন্যায় আর অন্যায়। তো ভাইয়ের নামের জমি, ভাইয়ের টাকার জমি বাবা ওই ভাইদের নামেই করতে পারে, এটাই হলো করণীয়তা, আর এর বিপরীত করাটা সঠিক নয়। আশা করি বুঝতে পারছি। জি আপনাদের এই মাইকগুলো আসলে অভ্যস্ত না কথা বলে, আমি বিদেশে থাকি, বিদেশের মাইক এক হাতটা কি টাইনি কথাবার্তা, এখানে মুখ লাগিয়ে দিয়ে মুখ ঢুকিয়ে দিয়েও তো অনেক সময় শোনা যায়। তো যা হোক বলেন, এটাই করবো। জি সমস্যা নেই বলেন। ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম থাকলে কি তাদের সাথে লেনদেন ও সহযোগিতা করা যাবে, যদিও তারা এই আইকে হালাল বলে থাকে? ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বলে পৃথিবীতে কোনো ইন্স্যুরেন্স না, বুঝেছেন? ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বলে কোনো ইন্স্যুরেন্স, যেগুলো আছে এগুলো দেওয়া হয়েছে নাম, কিন্তু এগুলো ইসলামী কায়দা কানুনে পরিচিত নেই। হয় ওখানেও, ওখানেও রয়েছে সুদি কারবার যেটা সূক্ষ্মভাবে হয়, অথবা জুয়া খেলা, মানে দেবে অল্প নেবে বেশি, বা ইন্স্যুরেন্সের পাশাপাশি দানের সিস্টেম রয়েছে, মানে দান করতেই হবে, ওই দানটা তখন যে কোনো একজন গোছায় না। তা এগুলোই একটাও ইসলামী ইন্স্যুরেন্স নয়। শেখ বিন বাজ বলছেন যে পৃথিবীতে কোনো ইসলামী ইন্স্যুরেন্স নাই, তবে এটা থাকতে পারে যে সবাই মিলে কিছু টাকা রাখলো গরিব অসহায়দেরকে সাহায্য করার জন্য, এটা হতে পারে। কিন্তু বর্তমান যে ইসলামী ইন্স্যুরেন্সগুলো রয়েছে এগুলো প্রকৃত অর্থে ইসলামিক ইন্স্যুরেন্স নয়। মানুষের ছবি যেগুলো থাকে এগুলি পরিদর্শনের জন্য, যদি এগুলোকে তাজিমের জন্য রাখা হয় এটা হারাম, এটা সঠিক না। এটা ফটোগ্রাফির মাধ্যমে হোক বা এটা অঙ্কনের মাধ্যমে হোক, প্রদর্শনের জন্য এবং তার কোনো প্রয়োজনও নাই, এই জাতীয় ফটো মূর্তি প্রাণধারী কোনো জিনিসের ফটো রাখা বৈধ নয়, ইসলামী শরীয়তে এগুলি হারাম, চলবে না। জাকুমুল্লাহ খায়। আমি একজন ছাত্র, ছোটদের জন্য আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার মা বাবা আমাকে ছাত্র দ্বারা বিবাহ করার দাবি, আপনি একটু এই ব্যাপারে কিছু বলুন, আমার মা বাবা আপনার পক্ষ বসেছে। আমি একজন ছাত্র, আমি ছোটদের হাইপালদের জন্য বিয়ে করতে চাই, কিন্তু আমার মা বাবা বলে আমি ছাত্র দ্বারা করে বিয়ে, আমার মা বাবা আপনার পক্ষ বসেছে, আপনি বলুন। জি, এই জাতীয় বাবা মাকে আমরা বলবো, শেখ ইবনে উসাইমিন বলছেন যে খাদ্য পানীয় যেমন বাপ মার দায়িত্ব সন্তানকে দেয়া, এর থেকেও বেশি প্রয়োজন বিবাহ, এর কম নয়।
সুতরাং কোনো সন্তান যুবক হওয়ার পরে যদি তার চাহিদা হয় বিয়ের প্রয়োজন মনে করে এবং বিয়ে না করলে জেনালিপ্ত হবে, তাহলে এ জাতীয় সন্তানের বাবার বিয়ে দেওয়ার দায়িত্ব কর্তব্য, যদি না দেয় সামর্থ্য থাকার পরে গুনাহগার হবে। যদি বাবা মিসকিন হয় আর তাকে বিয়ে দিতে পারছে না, ব্যয়ভার বহন করতে পারছে না, তাহলে সে কথা ভিন্ন। কিন্তু সামর্থ্যবান পিতামাতা এভাবে সন্তানকে তার বিবাহ থেকে বঞ্চিত যদি রাখে আর যদি সে জেনা ব্যবসায় লিপ্ত হয়, তাহলে অবশ্যই এই পিতা দায়ভার গ্রহণ করবে, মানে গুণাগার হবে সন্তানের বিয়ে না দেওয়ার ফলে। এই জন্য আমি পিতামাতাকে বলবো এই জাতীয় যে আপনার দায়িত্বশীল হন, সন্তানকে যেমন ভরণ পোষণের ব্যবস্থা নিয়েছেন এটাও সন্তানের প্রয়োজন, কম প্রয়োজন নয়, কাজেই এই প্রয়োজনটাও পুরানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর বিনিময় আল্লাহর কাছে পাবে, আল্লাহ তৌফিক দান করবে। টোটালে যদি সালাত না আদায় করে স্ত্রী হোক বা স্বামী হোক, তাহলে কাফের, ও খাঁটি কাফের হয়ে গেছে, খাঁটি বেনামাজি হওয়ার কারণে। কিন্তু ভেজাল বেনামাজি, মানে মাঝে মাঝে পড়লো ছাড়লো, এ বিতর্কিত অবশ্যই। এই ছাড়া ধরা করে যে নামাজ পড়ে তাকে অধিকাংশ ওলামায়ে কেরাম বলে যে এ এক প্রকার ফাসিক, অনেক বড় পাপাচারী, কিন্তু ইসলামের দায়রা থেকে, ইসলামের গণ্ডি থেকে বের হয়নি, ফাসেক মুসলিম। সুতরাং এমত অবস্থায় তার বিষয়টা হবে ভিন্ন, আশা করি বুঝতে পেরেছি। সুতরাং যদি স্বামী স্ত্রী একজন নিয়মিত নামাজ পড়ে আর একজন ছাড়া ধরা করে পড়ে, তবুও তার আত্মরক্ষার পথ রয়েছে অধিকাংশ ওলামায়ে কেরামের নিকট। এবং সদের শেখবেন বা শেখবেন ওসাইমিন, তিনি হকমত আরাকের সালাত বইটা লিখেছেন, বেনামাজির বিধান, সালাত ত্যাগকারের বিধান, উনি এই মন্তব্য করেছেন, ফতোয়া দিয়েছেন যে যদি কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আর ছাড়ে, বলছে লাস্ত কাফেরও, তাকে আমি কাফের বলতে পারি না, কারণ না সে টোটালে ধরেছে না টোটালে ছেড়েছে। আর তারপর সালাতের যে কথাগুলি এসেছে হাদিসে যে মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, এটা তার বলতে তারপরে মতলা, মানে টোটালেই ছেড়ে দেওয়া। সুতরাং যদি ছাড়া ধরা করে নামাজ পড়ে, এরাও বিতর্কিত, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম মনে করেন যে এরা ফাসেক, সুতরাং সেই হিসেবে এদের সংসার ভাঙবে না। এবং এইরকম ফাসেক মুসলমানের সংখ্যাই কিন্তু বেশি, 999,999 এদেরই সংখ্যা। তো এটাই আমি মনে করি হকের বেশি অনুকূল, যদিও অন্য মতকে শ্রদ্ধা করে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল বলছে এক অক্ষ যদি ছাড়ে কেউ ঠান্ডা মাথায়, এমনকি তার টাইম পার হয়ে গেল, যেমন আসর ছেড়েছে মাগরিব হয়ে গেছে সে পড়েনি, মানে সময়ে পড়েনি, কাফের। এই ফতোয়াটা শেখ বিন বাজ নিয়েছে, শেখ বিন বাজ এটাই বলছেন যে এক অক্ষ যদি ছাড়ে তাও কাফের। সুতরাং তাদের দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, এক অক্ষ যদি ছাড়ে স্বামী ওর সাথে সংসার চলবে না, স্ত্রী এক অক্ষ যদি ছেড়ে দেয় ওর সাথে স্বামীর সংসার চলবে না। তবে এটা বলা যেতে পারে হট ফতোয়া, মানে বেশি গরম, আর এর থেকে নর্মাল ফতোয়া বা অধিকর্ষ ওলামায় দিন যেটা মনে করে এটা হলো যা বুঝতে পেরেছে যে সে ফাসেক, আর ফাসেকের মাধ্যমে ইসলাম থেকে কেউ খারিজ হয়, আশা করি বুঝতে পেরেছি। যা কমন লাগে ইউরোপ আমেরিকা পেটের দায় যাওয়ার বিষয়টি বিতর্কিত, সমাধানমূলক কথা হল যে যদি রুজি রুটির জন্য অন্য পথ পায় সেটাই অবলম্বন করবে, আর যদি না পায় এবং যেতে যদি একান্ত ইচ্ছুক হয় তাহলে ওই ব্যক্তি যেতে পারবে, তার যার নিকটে দুটো অস্ত্র রয়েছে আত্মরক্ষার জন্য, ইজ্জত হেফাজতের জন্য, কুপ্রবৃত্তি থেকে আত্মরক্ষা করার জন্য তার কী রয়েছে, এতটুকু মনোবল রয়েছে, ইসলাম রয়েছে তার নিকটে, এটা থেকে সে বিরত থাকবে, কারণ ওখানে ওপেনলি সব কিছু হয়। আটা হলো শুভহাত, ধর্মীয় অনেক সংশয় তুলে ধরে কাফের, যার ফলে অনেকে যেটুকু ইসলাম নিয়ে গিয়েছিল সেটুকু হারিয়ে এসেছে। তো যদি তার নিকটে এতটুকু থাকে যে সে ইসলাম থেকে বহিষ্কৃত হবে, কাফেরদের সংশয়ে প্রভাবিত হবে, তাহলে সে তার প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত থাকতে পারে। আর যার ভিতরে এগুলোর গ্যারান্টি নেই, অর্থাৎ সে
নিজেকে সংগ্রহ করতে পারবে না জেনা ব্যবচার থেকে, কুপুরি থেকে, এবং নিজের ইসলামকেও শেভ করতে পারবে না, তাহলে এই জাতীয় ব্যক্তি যাবে না, যাওয়া এই জাতীয় ব্যক্তির জন্য হারাম। অনেক লোক গিয়ে ইসলাম হারিয়েছে, সব কিছু হারিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যা কোন কথা। বর্তমান সময় কি মুসলিম ব্যতীত আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টানদের সাথে বিবাহ বৈধ কি? আসলে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল মায়েদা 4 নম্বর আয়াতে বৈধ বলেছেন আহলে কিতাবদের সতী সাথী নারী, মানে যারা জেনা ব্যভিচারে জড়িয়ে না গিয়েছে, ভালো এই জাতীয় নারীদেরকে বিয়ে করার অনুমোদন করেছেন আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদা 4 নম্বর আয়াতে। এই শর্তে আহলে কিতাবদের মেয়েদেরকে এখনও বিয়ে করা জায়েজ রয়েছে যদি থেকে থাকে, কিন্তু এটা একটা নিয়ম, বাস্তবতা খুব কঠিন। বাস্তবে আহলে কিতাব মানে এহুদ খ্রিস্টানদের মেয়ে পরহেজগার বা তাদের ধর্মের ধার্মিকা পাওয়া মুশকিল, বা জেনা ব্যবসায় লিপ্ত হয় না এমন পাওয়া মুশকিল। এমনকি তাদের বর্তমান সামাজিক অবস্থা যে যদি কেউ ছোটো বয়সে, অল্প বয়সে, 14-15 বয়সে অবৈধ রিলেশনে না জড়ায়, তাহলে ওই মেয়েটা তাদের নিকটে কি অপারগ মেয়ে, ওই মেয়েটা ভালো নয়, মানে অসুস্থ মেয়ে। এরকম মানসিকতার সমাজে আহলে কিতাবের মেয়ে বিয়ে জায়েজ নর্মালভাবে বলা এটা সঠিক নয়, কারণ আল্লাহ এভাবে বলেন। আহলে কিতাবের মেয়ে জায়েজ রয়েছে যারা সতী সাথী, তো সতী সাথীর শর্তে বিয়ে এখনও জায়েজ রয়েছে, কিন্তু এই শর্তটা পাওয়া বড়ই কঠিন বর্তমানে। আমার বিয়ের জন্য পরিবার পাত্রী দেখতেছে কিন্তু তিনটার পাত্রী খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা বিয়ে করা জরুরি, আমি কি তিনটার পাত্রীর জন্য ধৈর্য ধারণ করবো না সাধারণ মুসলিম আদার থেকে বিয়ে করে নেব? দিনদার বলতে যদি আপনি মনে করেন যে দিনের তো দিন মানার একটা র্যাঙ্ক রয়েছে, একটা হলো সর্বোচ্চ দিনদারিতা, সেটা হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, সগীরা গুনাহ থেকে বিরত থাকবে, আর যতগুলি ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো পালন করবে, এটা হলো এক নম্বর দিনদারিতা। পরে দিনদারিতা হলো যে ফরজ নামাজ পড়ে, ফরজ এবাদতগুলি করে, কিন্তু নফল নাই সুন্নাতে নাই, আবার হারামগুলি থেকে বিরত থাকে, কিন্তু মাকরুহ টাকরুহ অনেক কিছুই করে, সন্দেহাত্মক অনেক বিষয়ে জড়িয়ে থাকে। তাহলে যদি এরকম থাকে মোটামুটি, তো এই জাতীয় মেয়েদেরকে বিয়ে করা যেতে পারে, কারণ তারা মুসলিমের অন্তর্ভুক্ত। এরপরে আপনি এখন তো পাচ্ছেন না সেই হিসেবে বলা হচ্ছে, আপনি যদি দিনদার হয়ে থাকেন তাকে দিনদার বানানোর চেষ্টা করবেন, একথা জায়েজ হয়েছে। যদি আপনি একান্ত মানে পাচ্ছেন না আর জেনা ব্যবসায় লিপ্ত হওয়ার ভয় করছেন, তাহলে আল্লাহ আহলে কিতাবদের মেয়েকে বিয়ে করা বৈধ রেখেছেন, কোনোভাবে দাসীকে বিয়ে করা বৈধ রেখেছেন, এটা কেন? এটা জরুরত, সময়ের প্রয়োজন হিসেবে তখন আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আপনি দিনদার নিজে হবেন আর দিনদার পাবেন না এমন কথাও কিন্তু বাবা মুশকিল, এমন কথাও কিন্তু আসলে বাস্তবতাই অনেক সময় পাওয়া নাও যেতে পারে। আপনি খুঁজবেন, খুঁজলে পাবেন, তারপর দিনদারের দিনদারিতার র্যাঙ্ক তো বুঝতেই পারলেন, মোটামুটি আমল করছে, শরীয়তের পাবন্দি করছে, খরচগুলি মেনে চলছে, নফলগুলো হতে নাও করলো, আপনি সেই জাতীয় মেয়েকে বিয়ে করতে পারেন, অসুবিধা নেই। ইমাম সাহেবের আকীদা যদি শুদ্ধ না হয় তবে কি ওই ইমামের পিছনে আমি ওই ইমামের অনুসরণ করব, নাকি সহিহ আকীদার সালাত আদায় করব? মানে উনি বোঝাতে চাচ্ছেন যে যদি ইমামের আকীদা শুদ্ধ না হয় তবে আমি সহিহ শুদ্ধভাবে কি সালাত আদায় করব না ওই ইমামের ইত্তেজা করব? সহিহ শুদ্ধ আকীদাধারী যদি না হয় মানে যদি মুশরিক হয়, শেরেককারী হয়, মাজার পূজারী হয়, যেমন বলছে কেউ ফিরে না খালি হাতে খাজার হাত দরবারে, এই জাতীয় মুশরিক মার্কা লোকের পিছনে নামাজ পড়া জায়েজ না, কারণ আবু জেহেলের থেকে ওর আকিদা যখন। তো অশুদ্ধ আকিদা বলতে এই জাতীয় যদি হয় শিরিক, সরাসরি শিরিক করে, ওর পিছনে নামাজ পড়া আবু জেহেলের পিছনে নামাজ পড়া একই কথা, কিন্তু আপনি নামাজ মসজিদে ঢুকেছেন আপনি জানেন না সে মুশরিক না মুওয়াহ্যিদ কিছু জানেন, তাহলে আপনি সুধারণা রাখবেন যে মুসলিমদের ইমামতি করছে মুসলিমই হবে, তখন নামাজ পড়েন। আর যদি জানেন যে প্রকাশ্য বেরোলবী মুশরিক মার্কা লোক, মাজার পূজারী, মাজারে সাহায্য চাই, ছেলে চাই, মেয়ে চায়, বিপদ উদ্ধার চায়, তখন তার পিছিয়ে আপনি নামাজ পড়বেন না, একাকি পড়ার চেষ্টা করবেন, আর পেলে খুঁজে বের করবেন ভালো মসজিদ যেখানে ইমাম জাতীয় শিরকে লিপ্ত নয়।
হুজুর সঠিক বলেন, সরাসরি হাদিস বিরোধী কথা বলছেন। আসাক্ত এজুর বিসারালিহি উম্মাহু ওয়ালিদাইহি ইলা জান্নাহ। হাদিসে এসে যে সিক্ত মানে আপুরা এখনও পরিপূর্ণ হয়নি, তার জন্ম সৃষ্টি পরিপূর্ণ হয়নি, এর আগে পড়ে গিয়েছে, সে তার মাকে, তার বাবা মাকে তার নাড়িতে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যান। মেশকাতে রয়েছে হাদিসটি, আসটি বিষয়। তাহলে সিক্ত বলা হয়েছে মানে এখনও তার পরিপূর্ণ আকৃতি গঠন হয়নি, কিন্তু চার মাস পুরা হয়েছে, রুকুকে দেওয়া হয়েছে, এই বডিটাও বাপ মার জন্য সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে ওই হুজুর কী করে বললো যে দশ মাস পূর্ণ হওয়ার পরও মানে জান্নাতে নিবে না? এটা ভুল কথা, এটা শরীয়তে জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আল্লাহ হেদায়েতের মালিক। প্রথমত সালাত ইচ্ছা করে কেউ যদি এক রাকাত বেশি পড়ে কাফের হয়ে যায়। মাগরিব তিনের জায়গায় চার পড়ল বা জোহর আসর চারের জায়গায় পাঁচ পড়ল, জেনে শুনে পড়লে কাফের, আর এটা কেউ করে না। কিন্তু যদি অজান্তে ভুল করে পড়ে বসে, এ কারণে তার কোনো সমস্যা হবে না, তবে সহজতা দিবে, আলাদা করে নামাজও পড়া লাগবে না। আমাদের সে অনেকে ন মুসলিমের মতো কাজ, ইসলাম এখনও শিখিনি, একটু ভুল করলে পুরো ঘুরিয়ে সালাত আদায় করে। অবশ্য বুখারী শরীফে হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, যখন বলা হলো যে আপনি কি সালাত কসর করলেন নাকি ভুলে গিয়েছেন, তিনি বলছেন না কসর করে ভুলিওনি। এরপর আল্লাহ নবী সাল্লাম নিজেই বলেন আবু বকরকে ওমরকে যে আসলে কি এই লোকটা সঠিক বলেছে, মানে ওই লোকটার নাম ছিল জুলিয়াদান, হাত লম্বা ছিল, হাতটা একটু লম্বা ছিল, তার নাম ছিল দুই হাতওয়ালা। তো নবী সাল্লাম বলেন আর সদাকা জুলিয়াদান, জুলিয়াদান সঠিক বলেছে? তো আবু বকর ওমর বললেন যে হ্যাঁ বলেছে সঠিক, আপনি আসলেই সালাত কম করে পড়েছেন, মানে দুই রাকাত পড়ে সালাম ফিরেছিলেন। তো কী করেছিলেন উনি, বাদ দিয়েছিলেন? না, বাকি দুই রাকাত পড়ে যথানিয়মে সালাম ফিরেছে। কাজী পাঁচ রাকাত পড়লে আবার সালাম নতুন করে নামাজ পড়া, বা তার সাথে বসতে ভুলে গেলে আবার নতুন করে নামাজ পড়া আমাদের হানাফি ভাইদের মধ্যে কিন্তু চালু রয়েছে। এটা প্রকাশ্য অজ্ঞতা, এটা জাহালাত ছাড়া কিছু না। সহসিদ্ধা যথেষ্ট ছিল এই অবস্থা, আশা করি বুঝতে পেরেছি। জোড়া জোড়া মানে নর নারী দিয়ে সৃষ্টি করেছে, মানে অর্ধেক নর অর্ধেক নারী, একথা নর নারী সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে নর নারী করে। আর এই জোড়া এ দুনিয়াতে হতে পারে, পরকালে হতে পারে, এক কথায় জোড়ায় জোড়ায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এটাই বাস্তবতা, এটা অধিকাংশ বিষয়। কেউ যদি তার জোড়া না পায় সেটা তার বিষয়, পরকালে আল্লাহ তাকে মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। তো জোড়া জোড়া বলে এটাই উদ্দেশ্য। জি, দুটা এক নয়, এজন্য যে আমাদের এই যে ভাইয়েরা উদাহরণ দেয় কথায় কথায়, ওনাদেরও সঠিকতায় আমাদের সন্দেহ রয়েছে। যেমন ওই বাবা শাহজালাল সম্পর্কে বলে, শাহজালাল একজন পীর ছিলেন, কোনো আলেম ছিলেন, একটা কেতাব দেখাতে পারবে কেউ? তা ওনার যদি কোনো মশলা দেওয়া হয়, মশলা ভুল হওয়া স্বাভাবিক, খাজা আজমেরি ওনাকে অনেক বড় করে কিছু দেখানো হয়, ওনার জীবনী যদি আমরা পড়ে দেখি, আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে উনি নিজেই বেদাতপন্থী ছিলেন, অসংখ্য বেদাতের মালিয়ে তিনি লালন পালন করতেন। তাহলে যদি বলে খাজা ময়দিন চিশতি বলেছেন, এমদাদুল হক মহাজের মাক্কি বলেছেন, আর আমরা জানি এমদাদুল হক মহাজের মাক্কি তার গলতের শেষ নেই, তখন ওদের উদাহরণ আর আমরা যাদের উদাহরণ দিই, যাদের কথায় কথায় কোরআন হাদিসের রেফারেন্স, যেমন শুনলেন শেখ বিন বাজের কথা, শেখ ইবনে উসাইমিনের কথা, শেখ আলবানের কথা, তাদের প্রত্যেকটা কথার সাথে তারা রেফারেন্স দেয়। হ্যাঁ, কোনো ইমামের কথা যদি তারাও বলে, ইমাম আবু হানিফা বলেছে, আমরা সেটাকে মূল্যায়ন করব, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এরকম কোনো কথারই কাউরই মূল্যায়ন করবো, সেটা শেখ বিন বাজের হোক না কেন, যারই হোক।
আমরা কোরআন হাদিস অনুকূলে যখন কোনো কথা বলি, তখন সেটাকে শক্তিশালী করার জন্যে পরবর্তীতে সমকালীন ওলামায়ে কেরামের রেফারেন্স টান বা অতীতের ওলামায়ে কেরাম যারা এর অনুকূল পথ দিয়েছে তাদের কথা বলে। আমাদের দলিলটা হলো মুখ্য, তারা যখন দলিল সহ কথা বলেন সেজন্য তাদের রেফারেন্সটা আমরা উল্লেখ করে থাকি, তবে কারো অন্ধ তাকলিদ আমরা করি না। আপনারা যদি আহলে হাদিস মানে আহলে হাদিসের সঙ্গে থাকেন, তাদের বিশ্বাসের সাথে যদি থাকেন, তাহলে আপনারাও কি আহলে হাদিস? আপনারাও আহলে হাদিস, আপনারাও হাদিস ওয়ালা। কারণ আহলে হাদিস হওয়ার বিষয়ে কেউ কেউ সংশয় তুলেছেন, বলছে একটা হাদিস জানে তাও আহলে হাদিস, একটা হাদিস যদি জানে তো আহলে হাদিস হলো না। আহল মানে কি ওয়ালা, হাদিস মানে হাদিস ওয়ালা। তো যারা বলে যে যারা হাদিস জানে বা দু একটা হাদিস জানে তারা আহলে হবে না, তা আমরা তাহলে বলতে পারি যে যাদের একটা বউ আছে তারা কি বউওয়ালা? না, না, চারটা বউ থাকতে হবে তারপরে বউওয়ালা হবে। তো যদি কিছু থাকলেও যদি তাদেরকে বলা হয় ওয়ালা, তো আহলে হাদিস মানে আহল মানে কি ওয়ালা বা মালিক, হাদিস হাদিসের মালিক মানে হাদিসওয়ালা। তো হাদিসওয়ালা আমরা কেন বলবো না তাদেরকে, যারা আহলে হাদিসদের প্রত্যেকটা কথার সাথে মিলে চলে এবং শিরোধার্য করে, যারা হাদিস দিয়ে নিজেদের আমল আকিদা গঠন করেছে, সেই হিসেবে পাবলিকও আহলে হাদিস হতে পারে। তা হানাফিরা হানাফি হয় কেমনি? সাধারণ হানাফিকে দেখেছে আবু হানিফা কী বলেছে? দেখেনি। কিন্তু হানাফি মাঝে আলম যেভাবে বলে সেটা শুনে সে হানাফি। ও হানাফি যদি হতে পারে না দেখে আবু হানিফার কোনো কথাই সে পড়েনি, তাহলে আহলে হাদিস হাদিসওয়ালা কেন হতে পারবে না? অবশ্যই পারবে। আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের হাদিসেরও অনেক বিদ্যা রয়েছে। একটু সাধারণ আহলে হাদিস অনেক হাদিসই জানে, এটা অনেক সময় হানাফিদের ভালো আলমের কাছেও আমরা অনেক সময় পাই না, মানে সহি হাদিসের কথা বলছি। জি, মসজিদের সামনে পিছনে ডানে বামে যেখানেই কবর থাক, একেবারে যে সংযুক্ত আকারে থাকে পাশাপাশি হয়ে থাকে নামাজ হবে। শেখ বিন বাজ বলছেন যে কবর মসজিদের সামনে হোক পিছনে হোক ডানে হোক বামে হোক এই মসজিদে সালাত হবে। শেখ বিন বাজ একজন প্রসিদ্ধ আলেম এবং তিনি হাদিস অনুকূল ফতোয়া দিয়েছেন, হাদিসে নিষেধ। লা তাজলিসু আলা কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরকে কবর উপর বসো না এবং কবরের দিকে হয়ে সালাত আদায় করো। তো কবরকে যদি কেবলা বানিয়ে দেওয়া হয় বা কবর ডানে বামে রাখা হয় তাহলে ওই কবরের দিকে নয় কবরকেই মানে সালাতের জন্যে বেছে নেওয়া হয়, যেটা বলতে ইহুদি চরিত্র। তারা তাদের নবীর রাসূলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। এগুলো ভালো আলামত নয়। আমরা এই বেরলভি বা দেওবন্দিদেরও অনেককে মসজিদে দেখে থাকি, বড় বড় মানে কবর রয়েছে, এগুলো সঠিক নয়। জাকুমুল্লাহ। পুরুষের জন্য চুল রাখার কোনো লিমিট নেই। নবী নবী সাল্লাম কান থেকে রাখতেন, কাঁধ থেকে রাখতেন, আবার কান কাঁধের বরাবরও রাখতেন। সেই হিসেবে যদি কেউ এভাবে রাখতে চায় রাখতে পারে, তাছাড়া তার চুল রাখার যে কোনো পথে সে অবলম্বন করতে পারে, তবে কোনো ফাসেকের সুরতে সে চুল রাখে। নবী সাল্লাম বলছেন ইনি তাখাস্তা শাহরান পা আকরাম, যদি তুমি চুল রাখো সম্মান করো, মানে পরিপাটি করে সুন্দর করে রাখো, শয়তানের মতো করে রাখা যাবে না। জাকুমুল্লাহ। যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে, পুত্র সন্তান যদি না থাকে, টোটাল মোট কথা স্বামীর যদি সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, সন্তান থাকলে স্ত্রীর অংশ তো বুঝতে পারছেন এক অষ্টমাংশ, আর যদি সন্তান থেকে না থাকে তাহলে চার ভাগের এক ভাগ স্ত্রীর অংশ আল্লাহ ধার্য করে সূরা নিসার ভিতরে।
ইচ্ছা। তবে শেখ বিন বাজের একটা ফতোয়া শেখ সালে ফাজান নকল করেছেন, সেটা হলো এরকম সময় সংক্ষেপ হলে বসে পড়তে পারে, বসে যেতে পারে, কিন্তু যদি কেউ একটু অপেক্ষা করে সেটা আশা করি বৈধ রয়েছে। এবং উভয় হাত সর্ব আমল যদি করতে চায় আশা করি এত আমলও হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শেখ বিন বাজের কথা হলো সময় শর্ট থাকলে দাঁড়িয়ে থাকা জরুরি না, বসে বসা যায় যাবে। এবাদতের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করে জান্নাত নিতে হবে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত নিতে হবে। মানে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি কেউ জান্নাত নেয় তো বলা যেতে পারে এটা একবারে অসম্ভব। আল্লাহর সন্তুষ্টি নিয়েই জান্নাত দিতে হবে। আল্লাহর সন্তুষ্টি মানে এবাদতটা ভালোভাবে আদায় করতে হবে, আন্তরিকভাবে আল্লাহর ওয়াস্তে করতে হবে, এবার আসলে তরিকা অনুযায়ী, এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে চাইবে। আল্লাহ সন্তুষ্টি না পায় সে জান্নাত যাবে না, আল্লাহ সন্তুষ্টি পেয়েছে সে জান্নাতে চলে গিয়েছে, সে অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু এটা সুফিদের কথা হলো যে আমরা জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমরা আল্লাহর ভালোবাসা চাই। এগুলো হলো চরম বেদাতি। নবী রাসূলগণ তারা আল্লাহর ভালোবাসায় এবাদতবন্দি করেছে। এত ওনারা রগাবান ও রহাবান, আল্লাহ বলছে যে ওরা আমাকে ডাকতো আমাদের দোয়া করতো রগাবান, আশা নেই রহাবান ভয়ভীতি নেই, আশা কিসের জান্নাতে, ভয়ভীতি কিসের জাহান্নামে। ইয়ারজুন রহমাত ওয়াখাফুন আযাব, আল্লাহ মোমিনদের পরিচয় বলছেন তারা রহমাতহু আল্লাহর রহমতকে আশা করে এবং তার আজাবকে ভয় করে। আর সুফিরা বলছে না আজাব গজবের জন্যে আমরা এবাদত করি না, জান্নাতের জন্য এবাদত করি না। এগুলো ভ্রান্ত ধারণা। আমরা আল্লাহকে সন্তুষ্টি করে আমরা তার জান্নাত কামনা করি, আল্লাহকে অসন্তুষ্টি করে জান্নাত কামনা জান্নাত পাওয়া যায় এটা পাগলের কথা হবে। কাজে আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাত পাওয়া যাবে। আর যে জান্নাত পেয়েছে এর অর্থ হলো সে আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে বলেই জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ।